আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার রোকসানা ঢাকা থেকে বলছি। প্রিয় আপু ও ভাইয়ারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো আজকে কোনো ব্লগ নিয়ে আসি নাই, আজকে আমাদের কিছু ছবি মানে আমার ইউটিউবে আমি রেখে দিব, এটা স্মৃতি থাকবে। তো যেহেতু মেজো ভাই আসছে, তো পরিবারের আমার আমার বাবার পরিবারের সবার ছবি, কম বেশি সবার ছবি আমার ইউটিউবের এই গ্যালারিতে থাকবে। আর ইনশাল্লাহ ভবিষ্যতে আরেকটা পিকচারের ছবি আমি দিব, সেটা হলো আমার শ্বশুরবাড়ির লোকজন সবার দেব, ননদ সবার ছবি থাকবে। তো ছবিগুলি আমার মায়ের বাড়ির ফ্যামিলির সবার ছবি, সবাই আছে, মোটামুটি সবাই আছে, শুধু আমার নানু ছাড়া। নানুরে তো আপনারা আগে দেখছেন, আর আমার মামিরা নাই, মামারা তেমন নাই, তো ওদেরকে নিয়ে নেই। যাই হোক, আমরা আমার বাবা মা ভাই বোন তো সবাইকে নিয়ে আমি কিছু ছবি আমার মোবাইলে ছিল, গ্যালারিতে ছিল, তো ভাবলাম এগুলি আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার ছোটো ছেলেটা যেহেতু চলে যাচ্ছে স্মৃতি হিসাবে, তো আমার ছোটো ছেলের জন্য দোয়া করবেন। তো এই আর কি, আমার ব্লগগুলি যদি ভালো লেগে থাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর আমার চ্যানেলের ভিডিওগুলি দেখার চেষ্টা করবেন। তো আসলে অনেক সময় আমার ভিডিওগুলি একটু বড় হয়ে যায়, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। আর চেষ্টা করবেন আমাদের ভিডিওগুলি দেখার, প্রত্যেকটা ব্লগার অনেক কষ্ট করে ভিডিও বানায়, তো আপনারা দেখবেন। তো এ আর কি, আপনাদের কাছে দোয়া চাই আমার পরিবারের জন্য, আমার বাবা মার জন্য, আমার আব্বার জন্য, আমার আম্মার জন্য দোয়া করবেন আপনারা সবাই। আর আমরা যেন সবাই এভাবে মিলেমিশে থাকতে পারি। তো এ আর কি, তো আমার ভাগ্নির হাজব্যান্ডের একটা রিসোর্ট মানে একটা বাড়ি, সুইমিং পুল, তো আমরা সেখানে গিয়েছিলাম। তো আমার ভাগ্নির জামাইকে অসংখ্য ধন্যবাদ, ভাগ্নিকে ধন্যবাদ, কারণ আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশে আমাদেরকে ইনভাইট করেছে। তো তাদের জন্য দোয়া রইল, আমার ভাগ্নির জন্য, আমার বোন বোনের জামার জন্য সবাই দোয়া করবেন। তো এ তো আমার ফ্যামিলি সবার ছবি কম বেশি আছে, তো সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর প্লিজ আমাদের ব্লগগুলি দেখবেন, ভালো লাগলে দেখবেন, আর ভালো না লাগলে ইগনোর করলে চলে যাবেন। আর কমেন্টস করবেন, সুন্দর সুন্দর কমেন্টস আপনাদেরকে আমাদেরকে উৎসাহিত করে দেয়। আর একটা লাইক আমার 10 জনের কাছে চলে যায়, শেয়ারের কাজ করে, যেহেতু আপনারা শেয়ার করবেন না। তো যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন। যাবার আগে আবার বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন প্লিজ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।